প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দেওয়াকে নিয়ে পলতায় বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। জগদ্দলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তার হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি তুলে দেওয়ার সময় তা উল্টো করে ধরেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের পুত্র তথা ভাটপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক পবন সিং। সেই বিষয় নিয়ে এবার বিজেপিকে পলতা সভা থেকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আর যখন রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া হচ্ছে তখন স্লোগান হচ্ছে মোদিজি জিন্দাবাদ, একবারে বলছে না রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দাবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃতি অমর হবে, এটা বলছে না। কাদের নিয়ে কাজ করবে? কিছুদিন আগে ওনারই স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন বলেছেন, nothing is new, each and everybody knows the details, সবাই জানে, বাংলা সংস্কৃতিরা জানে না, আমরা কিন্তু দেশের সংস্কৃতি জানি, সারা দেশ আমাদের মা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।